আমরা যারা ফ্রিল্যান্সার হতে চাই তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ফ্রিল্যান্সার হতে পারে না, আমরা ফেল করে ফেলি। এখন ফেল করার কিন্তু মাল্টিপল কারণ আছে, তার মধ্যে একটা মেজর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা ইংরেজিতে ঠিকমতো কথা বলতে পারি না। তো আমরা যখন ফ্রিল্যান্সিং করবো মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশের বাইরের মানুষজনের সাথে ফ্রিল্যান্সিং করবো, রাইট? তো কথা কীভাবে বলবো? কথা তো বলতে হবে ইংরেজিতে। এখন আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, তাহলে আমি কাস্টমারটা ধরবো কীভাবে? কাস্টমারটা যদি আমি না ধরতে পারি তাহলে আমি সার্ভ কীভাবে করবো, আর ফাইনালি টাকা কীভাবে নিব অথবা ডলার কীভাবে নিব, রাইট? তো সমস্যাটা হচ্ছে আপনি ইংরেজি পারেন না, কিন্তু আপনার তো ফ্রিল্যান্সিং করতে হবে। আপনি তো এখন হাতের উপর হাত নিয়ে বসে থাকতে পারেন না, আপনার ফ্রিল্যান্সিং করতে হবে। হাউ ডু ইউ ডু দিস? আপনি কিন্তু এটা করতে পারেন। একটা অসাধারণ লেভেলের অপরচুনিটি আছে যেটা আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ নেই না। কারণ কি জানেন, ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটা শুনলে আমাদের হচ্ছে সবসময় ডলার চোখে ভাসে। না, ফ্রিল্যান্সিং মানে কিন্তু ডলার না, ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং করে আমরা অর্থ উপার্জন করতে চাই, আমরা হচ্ছে মানি উপার্জন করতে চাই, রাইট? উই ওয়ান্ট টু আর্ন মানি। অ্যান্ড দ্য বেস্ট ওয়ে টু ডু দিস, আপনি যদি ইংরেজি না জানেন, সেটা হচ্ছে দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করা। হ্যাঁ, দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করা। দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং মানেটা কি? মানে হচ্ছে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের ভিতরে যারা মানুষ আছে তাদের জন্য ফ্রিল্যান্সিং করবেন, তাদেরকে সার্ভিস দিবেন, এবং বিনিময়ে তারা আপনাকে অর্থ দিবে, মানি দিবে, সেটা হচ্ছে টাকা। এখন আপনার মাথা আসতে পারে, ঠিক আছে, আমি বুঝলাম বাংলাদেশের ভিতরে মার্কেটে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু করবোটা কীভাবে? আমি তো শুনছি বাংলাদেশের ভিতরে মার্কেটে কাজ করলে কাস্টমাররা টাকা দেয় না, ভালো কাস্টমার পাওয়া যায় না, কাস্টমাররা কিছু বোঝে না। এখন আমার ওপিনিয়নটা দিই, সেটা হচ্ছে কি জানেন, কাস্টমাররা যদি আপনাকে টাকা না দেয়, কাস্টমাররা যদি আমাকে টাকা না দেয়, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা। কাস্টমাররা যদি না বুঝে কীভাবে একজন ফ্রিল্যান্সারের সাথে কাজ করতে হয়, এটা তো আমাদের ব্যর্থতা। আমরা জানি না যে কীভাবে করে কাস্টমার ধরতে হয়, আমরা জানি না কীভাবে করে টাকা ইনকাম করতে হয় বাংলাদেশের ভিতরে। এই কারণে আমরা মনে করি যে না, বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সিং হয় না। না, আমার মতে বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সিং হয়, এবং অসাধারণ লেভেলে ফ্রিল্যান্সিং হয়। আমি গত 6 বছর ধরে দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করে আসছি, এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো লেভেলে সাকসেস দেখতে পারছি। আপনি কি জানতে চান কীভাবে? আপনাকে প্রমাণ চান, আপনি আমার ওয়েবসাইটে যেতে পারেন, এবং আমাদের কিন্তু সাকসেস নামে একটা পেজ আছে, সাকসেস স্টোরিজ। ওখানে গেলে দেখতে পারবেন কাস্টমাররা আমাকে নিয়ে কী বলতেছে, কত সুন্দর সুন্দর করে কথা বলতেছে। এত সুন্দর সুন্দর কথা মানুষজন বলবে কিন্তু এমনি এমনিতে না, কারণ আমি ওনাদের সাথে কমিউনিকেট করতে পারছি, এবং এই পর্যন্ত কখনো হয় নাই যে একটা কাস্টমার আমাকে টাকা দেয় নাই। এই সব কিছু আমি একটা কোর্সের মাধ্যমে আমি আপনাকে এক্সপ্লেন করতে চাই, এবং আমি আপনাকে দেখাতে চাই কত বড় লেভেলে একটা অপরচুনিটি সামনে আসে, এবং ম্যাক্সিমাম মানুষই এই অপরচুনিটিটা নিচ্ছে না। এই ওভারঅল কোর্সটা কিন্তু 5 ঘন্টার, যেখানে আমি দেখিয়ে দিব আপনি কীভাবে নিজেকে মার্কেটেবল বানাবেন, তারপরে আপনি কীভাবে কাস্টমার ধরবেন, কাস্টমার ধরাটা কীভাবে, একটা কমপ্লিটলি আননোন মানুষকে কীভাবে আপনি কাস্টমারে ট্রান্সফার করবেন, এই জিনিসটা কিন্তু আমি প্রপারলি এক্সপ্লেন করতেছি। লাস্ট বাট নট লিস্ট, এই কাস্টমারকে কীভাবে করে ধরে রাখবেন, কী করলে কাস্টমার আপনার সাথে হয়তো বা মাসের পর মাস কাজ করবে, ইফ নট বছর পর বছর, এবং কী টাইপের কাস্টমার আপনার সাথে ধরা উচিত, এই সব কিছু যে আমি আপনাকে এক্সপ্লেন করবো, এগুলো কিন্তু সবগুলো প্রুভেন স্টেপ। প্রুভেন স্টেপ মানে কি? পরীক্ষিত। আমি কিন্তু এই সব কিছু নিজে অ্যাপ্লাই করছি, এবং নিজে অ্যাপ্লাই করে নিজে যখন সাকসেস দেখছি, এগুলো কিন্তু আমি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। অতএব আপনার যদি মনে হয় আপনি ইংরেজিতে যথেষ্ট ভালো না, কিন্তু আপনি ফ্রিল্যান্সার হতে চান, আই প্রমিস ইউ বাংলাদেশের ভিতরে যথেষ্ট পরিমাণ অপরচুনিটি আছে। এই যে এতগুলো বড়লোক মানুষ দেখেন যাদের অনেক অনেক টাকা, এরা কি সবাই দেশের বাইরে মানুষের সাথে কাজ করতেছে? হয় ব্যবসা হোক, হয় ফ্রিল্যান্সিং হোক, সবাই কি দেশের বাইরে? দেশের ভিতরে মানুষজনের সাথে কেউ কি কাজ করতেছে? না, করতেছে। আপনি আমি যদি না জানি কীভাবে করে দেশের ভিতরে মানুষের থেকে টাকা ইনকাম করা যায়, এটা আপনি আমি জানি না, তার মানে এই না এটা কাজ করে না, কিন্তু এটা কাজ করে। অতএব আপনি যদি একটু জানতে চান যে আসলে কি দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, এবং এইটা কি আপনার জন্য সঠিক কিনা, আপনি কিন্তু আমাদের কোর্সটা দেখতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র একটা কোর্স না, এই কোর্সে অনেকগুলো টেমপ্লেট আছে, অনেকগুলো রিসোর্স আছে, যেই রিসোর্সগুলো অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনাকে মার্কেটেবল করতে পারবেন। এবং লাস্ট বাট নট লিস্ট, অ্যাবসলুটলি আমাদের একটা এক্সক্লুসিভ গ্রুপ থাকতেছে, যেই গ্রুপে কিন্তু আমরা প্রায় লাইভে ডিসকাস করি নিজে নিজে কীভাবে করে বেটার হওয়া যায়, এবং একসাথে মিলে আমরা কীভাবে করে একজন বেটার দেশের মার্কেটে ফ্রিল্যান্সার হতে পারবো। সো আর দেরি না করে আজই সাইন আপ করে ফেলুন আমাদের দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং কোর্সে। দেখা হচ্ছে আপনার সাথে কোর্সের ভিতরে।